This could be good for me. Lately I was feeling like I need a purpose. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি ইতালি ব্লগার কোচি আপনাদের সাথে। তো এই তো এখন হচ্ছে দুপুর টাইম, আমি এখন রান্না করব। আজকে গরু মাংস রান্না করব, মুরগির রোস্ট রান্না করব, আর ডিম রান্না করব, পোলাও রান্না করব। তো এই তো গরু মাংস রান্না করব, তার জন্য পেস্টটাকে ভেজে নিতেছি, আর আজকে দেশি পাতিলে রান্না করতেছি। সব রান্নাগুলোই দেশি স্টাইলে রান্না করব। আমরা বাঙালিরা পৃথিবীর যেই দেশে থাকি না কেন, আমরা দেশি খাবারটা খেতেই বেশি পছন্দ করি আর দেশি রান্নাটাই করি, কারণ এক এক দেশে এক এক রকম খাবার, সেটা তো আমাদের কাছে ভালো লাগবে না। আমরা যারা এশিয়ান আছি তারা মানে মশলা খাবারটাই বেশি পছন্দ করি, বিদেশিরা তো সিদ্ধ খাবার খেতে বেশি পছন্দ করে, তো সেটা তো আর আমরা খেতে পারবো না। আমরা তো হলুদ মরিচ এগুলা ছাড়া, মশলা খাবার ছাড়া খেতে পারি না। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি পাশের চুলায় ডিম বসিয়ে দিছি, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। ঝাল ঝাল করে গরু মাংস রান্না করব আজকে। তো এই মরিচের গুঁড়োটা কিন্তু অনেক ঝাল, এটা হচ্ছে মানে হট মরিচের গুঁড়া যেটা, তো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়াটা লাস্টে দিব। এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। গরু মাংস আমি কষায় রান্না করি, মাঝে মাঝে আবার সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিই, যখন যেভাবে মন চায় তখন ওইভাবেই রান্না করি। আর গরু মাংসটা যদি মানে অনেক বেশি রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। অল্প রান্নার চেয়ে বেশি মাংসটা যদি একসাথে রান্না করি তাহলে কিন্তু ওই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে মাংসগুলো দিয়ে দিতেছি। তো এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটাকে এখন আমি পাশের চুলায় দিয়ে দিব আর এখন চিকেনগুলোকে হালকা ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দারচিনি এলাচি সব কিছু দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব বাটার। এখানে চাইলে ঘিও দেওয়া যায়, আমি বাটার দিছি। ঘি আর বাটার দুটোটা একই কাজ করে। তো এই তো পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি পেস্টটাকে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে টক দই দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম আদা রসুন। দিয়ে দিলাম রোস্টের মশলা, এখানে আছে জায়ফল, জৈত্রিক, ধনিয়া, জিরা, আর দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম টমেটো ছচ পরিমাণ মতো, এই তো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর আমার গরু মাংসটাও হয়ে গেছে, তো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে নিয়ে চিকেনগুলো দিয়ে দিব। এই তো এখন একটা ঢাকনা ঢেকে দিব কষানোর জন্য। তো এই তো প্রায় হয়ে গেছে, আমি এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের কেওড়া জল, মানে কেওড়া ওয়াটার যেটা। তো আর কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত চিকেনের উপরে তেল না উঠবে আমি ততক্ষণ রান্না করে নিব।
আর এদিকে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে, আমি পোলাও রান্নাটা দেখাই নেই। আজকে আমি কালারফুল পোলাও রান্না করেছি, তো দেখতে অনেক সুন্দর হয়েছে। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে সবার আগে চলে যাবো আপনাদের মোবাইলে, চাইলে দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।